যান দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। ঘটনা সোমবার সকাল 11টা নাগাদ মুঙ্গিয়াকামী থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কের 35 মাইল এলাকায়। জানা যায়, সোমবার দেলিয়ামুড়া থেকে জনৈক নরেন্দ্র মলসম অন্য আরেকজনের সঙ্গে বাইকে চেপে আমবাসার দিকে যাচ্ছিল। 35 মাইল এলাকায় জাতীয় সড়কে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বিএসএফ এর লরির সঙ্গে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে নরেন বাইকের পেছন থেকে ছিটকে পড়ে যায় জাতীয় সড়কে। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে বিএসএফ এর গাড়িতে করে। হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। কি গাড়ির সাথে লাগাচ্ছে? বিএসএফ এর সাথে গাড়ি। মানে মুখোমুখি হয়েছে? মুখোমুখি না, আমার যখন হেরার গাড়ি দেখিয়া আমি ব্রেক ধরছি। হ্যাঁ, ব্রেক ধরে পিছনের চাক্কাটা এটা স্লিপ কাটতেছে। হ্যাঁ, ধরাই আর লাভ দিছে মনে হয় গাড়ির দিকে। গাড়ির দিকে লাভ দিচ্ছে, তারপরে গাড়ি লাগছে না। ঠিক সময় কয়টার সময়? 9টার ভিতরে হইবে।